শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের দুই বাহিনীর শীর্ষ পদধারীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই ক্ষমতাবান হোক পার পাবে না। সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। সরকারের সমালোচনা করায় মির্জা ফখরুলকে মানসিক ট্রমায় আক্রান্ত আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছুটে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুলের কড়া সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে বিএনপি। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম, ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, আরে বেটারা একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসের পরোয়ানা জারিকে বাংলাদেশ সমর্থন জানায় বলেও মন্তব্য করেন তিনি। সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।